ভোলার লালমোহনে শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়লাভ করে লালমোহন নুরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উদ্বোধনী খেলায় চর ফ্যাশন সূর্য সৈনিক স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারায় লালমোহন নুরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। 28শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।